হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369-এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম, তা হচ্ছে লিথিয়াম ফসফেটের সিলিন্ডার ব্যাটারি দিয়ে কীভাবে প্যাক তৈরি করতে হয় এবং কী কাজে ব্যবহার করা যায়। মোটামুটি দেখানোর চেষ্টা করব, 4টা ব্যাটারি দিয়ে কী চালানো যায়, 8টা ব্যাটারি দিয়ে কী কী ব্যবহার করা যাবে, 12টা ব্যাটারি দিয়ে কী কী ব্যবহার করা যাবে, 16টা ব্যাটারি দিয়ে কী কী ব্যবহার করা যাবে। হ্যাঁ, পুরো ভিডিওটি দেখলে আপনাদের মোটামুটি একটা ধারণা চলে আসবে। তো বিষয়গুলি বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে। আর পাশাপাশি যারা আজকে ইনকল নেই মুহূর্তে আমার এই চ্যানেলটিতে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট থাকবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আমরা ব্যাটারিগুলো সিলেক্ট করে মেপে তারপর এগুলোকে সিরিজ প্যারালাল করে বোল্ট তৈরি করার চেষ্টা করি, অর্থাৎ কাঙ্ক্ষিত বোল্ট, কাঙ্ক্ষিত এমপিএন নেওয়ার চেষ্টা করি। তার জন্য আমাদেরকে প্রত্যেকটা ব্যাটারি আগে মেপে বোল্ট, আমি আবার বলছি বোল্টগুলো দেখে, তারপর আমরা 4টা করে, যেহেতু 12 ভোল্ট করব, 4টাকে একত্রে সিরিজ করলে 12 ভোল্ট হয়ে যাবে। তারপর আমরা এমপিআর বাড়ানোর জন্য আরও 4টা 4টা করে নিয়ে আপনার এমপিআর বাড়াতে হবে। সেক্ষেত্রে আরও 4টা বাড়ালে দেখা যাবে, যদি 4টা দিয়ে 20 এম্পিয়ার হয়, আরও 4টা বাড়ালে 40 এম্পিয়ার হবে, আরও 4টা দিলে 60 এম্পিয়ার হবে, আরও 4টা দিলে 80 এম্পিয়ার হবে। ঠিক এরকমভাবে আমরা প্রথমে বোল্ট প্লাস এম্পিয়ার একত্রিত করে আমরা সেট করি। যা বলছিলাম, 4টা একত্রিত করা শেষ, এখন আমরা এগুলাকে আবারও একটু মেপে দেখব, যেহেতু ফাইনালি মাপার তৈরি করার আগে মেপে দেখাটা ভালো, কোনো কারণে কোনো ব্যাটারি যদি ফল্টস থাকে তাহলে কিন্তু প্রবলেম হবে পরবর্তীতে। যাক, এখন আমরা ডাবল টেপ, যেটা বলা হয় ডুল সাইড টেপ, বুথ সাইড টেপ দিয়ে আমরা একত্রিত করে 4টা 4টা করে প্যারালাল করে তার এমপিআর বাড়ানোর চেষ্টা করব। ঠিক এইভাবে এখন কথা হচ্ছে আমরা কীভাবে কী চালাতে পারবো, যদি সেটা বলতে চাই, 4টা ব্যাটারি দিয়ে কিন্তু আমরা ডিসি হিসেবে ব্যবহার করতে পারি, যেমন ডিসি ফ্যান, লাইট, টেবিল ফ্যান, ডিসি লাইটগুলো, রাউটার, অনু, এগুলো কিন্তু আমরা ব্যবহার করার জন্য 4টা দিয়ে ব্যবহার করতে পারি। 4টা দিয়ে ডিসি 12 ইঞ্চি একটা ফ্যান আমরা যতটুকু জানি 17 এম্পিয়ার অথবা 20 এম্পিয়ার দিয়ে 7-8 ঘন্টা কিন্তু ডিসি ফ্যান লাইট চলে, একটা ফ্যান লাইট চলে। যাই হোক, আমরা আমরা সেট আপ করে ফেলছি 4টা 4টা, তা 16টা এখানে 80 এম্পিয়ার হবে, 20 এম্পিয়ারের 80টা হবে, আর 17 এম্পিয়ার হইলে সেক্ষেত্রে কিন্তু আপনার 68 এম্পিয়ার হবে। আমরা দুইভাবেই সেটা করতে পারি, একটা অ্যাডজাস্ট যেটা, অর্থাৎ স্পট ওয়েল্ডিং এবং তার দিয়ে, একবার রিকোয়েস্ট ছিল তার দিয়ে অ্যাড করার জন্য, তার দিয়ে অ্যাড করলে নাকি ওনার সুবিধা, যে তার দিয়ে আমরা ঝালাই করে করছি আর এটাকে আমরা স্পট ওয়েল্ডিং করতে পারি। যাই হোক, এটা হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুসারে সেটা করে থাকি। যেমন এটা আমরা স্পট ওয়েল্ডিং করে দিচ্ছি, এটা এক ভাগে দিচ্ছি, এখানে 17 এম্পিয়ারের 20 পিস দিয়ে করা হয়েছে, এটা মোটামুটি 17 পিস, 517 যা হয় আর কি, প্রায় 90-88 এম্পিয়ার মতো হবে, 100 এম্পিয়ার, ইয়া 12 ভোল্ট। এখন যেটা বলছিলাম, 8টা দিয়ে যদি তৈরি করা হয় তাহলে আমরা পেয়ে যাব 17 তখন 34 এম্পিয়ার, 20 দিয়ে করলে 40 এম্পিয়ার। সেক্ষেত্রে আমরা একটা সিলিং ফ্যানও যদি ইউজ করি ইনভার্টারিতে, সেটাও করতে পারবো, অথবা ডিসি হিসেবে ব্যবহার করলে তো খুব ভালো চলবে, দুইটা ফ্যান মোটামুটি 6-7 ঘন্টা চলবে, অর্থাৎ একটা ফ্যামিলির জন্য খুব সুন্দরভাবে চালানো যাবে। তো এটা অবশ্যই ইনভার্টার দিয়ে একটা 2টা 3টা ফ্যান 4টা ফ্যান চালানো যাবে, যেহেতু এখানে 88 অথবা 90 এম্পিয়ার মতো হয়ে যাবে। এখানে যেহেতু নিকেল স্টিকগুলো একটু পাতলা, সেহেতু আমরা এখানে ডাবল করে দিব, যেন আপনার আইপিএস চালানোর পরও যেন গরম না হয়। অনেকে 12 পিস দিয়ে নিয়ে কিন্তু আপনার সিলিং ফ্যান 2টা ফ্যান অন্তত 2-2.5 ঘন্টাও চালাতে পারছে, এটা অনেক বছর চলবে, আশা করি 5-6 বছর, 4-5 বছর, হ্যাঁ অনায়াসে চলবে ইনশাল্লাহ, যদি আইপিএস দিয়েও চালান। তো যাই হোক, আমরা এগুলো কুরিয়ার সার্ভিসের মধ্যে সারা বাংলাদেশ ইত্যাদি থেকে অথবা আমাদের দোকান থেকে এসে নিয়ে যেতে পারেন। আমাদের ঠিকানা সাভার বাস স্ট্যান্ড, নন্দ সংস্থা মার্কেট, তৃতীয়তলা, পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স, মিলি ডেন্টালের সাথে। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।